আপনি প্রকাশ হবে এবং সেই শক্তির প্রকাশ আমাদের নিয়ে চলবে সেই তো নিজের পূজা তখন আমি না তখন তো আমি আমার মতো নেই আমি ভুলে গেছি কে আমি কোথায় আছি মহাশূন্যে না ঠাকুরের চরণের সম্মুখে নিজেকে সবটুকু সমর্পণ করে তারপর নিজের পূজা কখনো আমরা আয়নার সম্মুখে দাঁড়িয়ে যখন দর্শন করছি নিজেকে তখন মনের মধ্যে প্রকাশ হচ্ছে আমি পূজা করতে পারি ঠাকুরকে ঠাকুর আমার পূজা গ্রহণ করেন এই নীরব ধ্যান অনুভবের মধ্য বা চোখ বন্ধ করে যখন সেই দর্শন করছি আরশির মধ্যে তখন ঠাকুরের সেই রূপ কোন একটা ছবি যেন বড় হয়ে প্রকাশ হল আমার সম্মুখে যেন আমরা দর্শন করছি শ্রীরামকৃষ্ণের সেই ছবি ঠিক আমাদের পিছনে একটি ছবি ছিল যে ছবিটি ওই আয়নার মধ্য দিয়ে দর্শন হচ্ছিল সেই ছবিটি এখন বড় হয়েছে বড় করে আমরা দর্শন করতে পাচ্ছি আমার মস্তকের কাছে সেই ছবি তখন আমি পূজার পূজারি এই ধ্যানের মধ্যে দিয়ে যখন উচ্চারিত করাচ্ছেন তিনি ওম নমো কিন্তু আমরা উচ্চারণ করছি ওইটুকু বাকিটুকু প্রকাশিত হচ্ছে মনের মধ্যে কে আমাদের সেই পূজারি কে আমাদের পূজায় বসিয়েছেন সেই পরম পুরুষ তিনি তখন তার সেই চিন্তার স্বর্ণ বীজের মধ্যে আমাদের মতো সামান্য সেবক সেইখানে পৌঁছেছে তিনি গ্রহণ করেছেন তাকে আহ্বান করবার মুহূর্তে এক স্বর্ণ বীজ এই চিন্তার মধ্যে এই ভাবনার মধ্যে এই প্রকাশের মধ্যে আর তাকে দর্শন করছি তখন নিজের মধ্যে তিনি তো অন্তর্যামী তিনি আছেন এই অন্তরে সে অন্তর দ্বীপের মধ্যে তিনি তবে কিন্তু আমাদের এই বসার সুযোগ তার এই কর্তৃত্ব আমাকে দিয়ে আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত সুমধুর সে তো তোমার আশা কখন কোন মুহূর্তে তুমি এসেছ হে প্রভু এই ধ্যান ভাবনার মধ্যে এসেছ তুমি আসো আমরা জানি অনুভব করি কিন্তু তা প্রকাশ করা সম্ভব কি সেই ব্রহ্মশক্তির রূপ কি আমরা পেয়েছি একটি ছাত্র শ্রীরামকৃষ্ণের যে স্কুলে
সে পাঠ করছে, তখন সে বলছে মাস্টারমশাই আমি যখন শ্রী রামকৃষ্ণ স্কুলে যখন যাই, শ্রী রামকৃষ্ণ নামাঙ্কিত স্কুল, শ্রী রামকৃষ্ণ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যখন প্রবেশ করি তখন কিন্তু আমি আর আমার মধ্যে আছি এই অনুভব ভুলে যাই। তখন যেন ঠাকুর আমাদের সবার মধ্যে বিন্দু বিন্দু করে বিকাশ হন, প্রকাশিত হন। তারপর মাস্টারমশাই যখন আমাদের শ্রী রামকৃষ্ণের গল্প বলে, কোন এক গল্প পাঠের সঙ্গে মুহূর্তে তখন মনে হয় মাস্টারমশাই সেই স্কুল যেন সার্থক স্কুল। এই নিবেদিতার যে স্কুল, সেই স্কুলেও যারা ছাত্রী তাদের মধ্যেও কারো কারো এমন প্রকাশ হয়, কিন্তু তারা যখন আবার সংসারে ফিরে আসে, স্কুলে মেয়ে যখন ফিরে আসে, তখন যেন অনুভবটা আর থাকে না। আবার পরের দিন আবার যেন সেই নিবেদিতার স্কুলের প্রথম গেটটা পার হওয়ার মুহূর্তেই মনে হয় যেন তিনি দাঁড়িয়ে তিনি আমাদের হাত বাড়িয়ে আহ্বান করছেন, তিনি আমাদের আশ্বাস দিচ্ছেন জীবনের এই প্রথম শিক্ষার এই বেদিতে তোমরা আসবে, তোমরা এসেছ, তোমাদের এই সন্ধিক্ষণ, এই যুক্ত হওয়ার প্রথম বিকাশ, তোমরা শিশুরা কন্যারা তোমরা প্রকাশ হবে। সেই নিবেদিতার স্কুলে এমন ছাত্রী যার বয়স হয়ে গেছে, তিনি একদিন গল্পে গল্পে বলছেন, জানো বাবা আমরা নিবেদিতা স্কুলে পড়তাম, সেই স্কুলে ঢোকা মাত্রই এই অনুভব হতো, আজও যেন সেই স্কুলের দরজার সামনের গিদি গিয়ে যদি আমরা ওখান দিয়ে যাতায়াত করি বা ওই পুরাতন স্কুলটায় যাই তখন অনুভব হয় সেই স্বয়ং নিবেদিতার ভাবনা ভাষা। তিনি যেন আজও আহ্বান করছেন, ঠিক সেইরকম ছাত্রটি আমাকে বোঝাতে চাইছে, মাস্টারমশাই আমরা যখন শ্রী রামকৃষ্ণ স্কুলে বিদ্যালয়ে ঢুকছি তখন ঠাকুর যেন আমাদের আহ্বান করছেন, এসো এসো আমার সন্তান বর্গ, আমার কাছে এসো। সকল শিক্ষার যেন একটা নতুন নতুন আঙ্গিনায় আমরা গিয়ে পৌঁছাই, এই অনুভব, এই কিন্তু সেই নিজের পূজা, তাকে দর্শন করা, তিনি প্রতি মুহূর্তে আমাদের মধ্যে প্রকাশ হচ্ছেন বিভিন্ন ভাবে, জ্ঞানের মধ্যে, ভাবের মধ্যে, ভাবনার মধ্যে, কর্মের মধ্যে, চিন্তার মধ্যে, এবং তখন মনে হয় যেন এই শরীর আমার সদা সর্বদা তোমার পূজায় রত। তাই আজকে শ্রী রামকৃষ্ণ ধ্যান অনুভবে আমাদের এই নিজের পূজা, যখন আমরা ধ্যান অনুভবে বসি তখন সেই পূজা শুরু হয়, আর ধ্যান এসে জবে মন তখন একাগ্রতার পথে এগিয়ে যায়। এইটুকু বলে সকল ছাত্র ছাত্রী যারা শ্রবণ করছেন তাদেরকে
আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠের সকল মহারাজদের প্রণাম জানিয়ে আজকে এই প্রতিদিনের মতো শ্রী রামকৃষ্ণ ধ্যান অনুভব এই পর্ব এখানে শেষ করছি। তবে যারা ছাত্র যারা ছাত্রী যারা শ্রবণ করছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করতে, একটু লাইক করতে, একটু শেয়ার করতে, আর তোমাদের প্রশ্ন ওই কমেন্ট বক্সে লিখবে। এখানে শেষ করি, ঠাকুরকে প্রণাম জানিয়ে জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দীর জয়। নমস্কার।